আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আনবক্সিং ব্লগ শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কি শেয়ার করছি। আমরা মেয়েরা খুবই পছন্দ করি ঘরকে সুন্দর বা পরিপূর্ণ করার জন্য। তো আমার হাজব্যান্ড আমাকে এটা কিনে দিয়েছেন। আমরা রান্নাবান্না করার পর ঘরের মধ্যে অনেক স্মেল হয়ে যায়, তো এটা ছাড়ানোর উপায় আপনারা চাইলে কোনো স্প্রে বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। তো এটা সহজ ইয়েতে উনি আমার জন্য এটা কিনে আনছেন। তো এটা এক ধরনের সারপ্রাইজই, আমি প্রায়ই দেখতাম, কখনো আমার কিনবো বলে ইয়ে হয় নাই, বাট হঠাৎ করে আমার হাজব্যান্ড আমার জন্য কিনে এনেছেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি প্রায় দেখতাম শপের মধ্যে ওরা জ্বালিয়ে রাখতো বা কীভাবে ইয়ে, খুব সুন্দর লাগতো, বাট কখনো কিনবো বলে আশা করি নাই। কারণ যে কোনো কিছু বেশি নিড না হলে আসলে কেনা হয় না, আর মাঝে মধ্যে কিছু কিছু শখের জিনিস হঠাৎ করে পাওয়াটা খুবই আনন্দের। তো যারা ওই রকম পান আসলে বুঝতে পারবেন ফিলিংসটা। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, আর দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটা ওপেন করে নিয়েছি। তো গিফট তো গিফটই, যে কোনো জিনিসই হোক, ঘরের জিনিস হোক আর নিজের জন্য হোক, গিফট তো গিফটই। আর খুব সুন্দর লেগেছে, ভাবলাম আপনাদের সাথে আমি আনবক্সিংটা শেয়ার করি। আমার ব্লগে আমি যেহেতু সব কিছু দেখাতে, যেগুলো আমার পসিবল হয় দেখাই, ওই জন্য ভাবলাম আমার চ্যানেলে ওইটাও দিয়ে রাখি কীভাবে এটা ইউজ করতে হবে। আমিও ফার্স্ট টাইম ইউজ করেছি, তো সব ইনস্ট্রাকশন এখানে লেখা আছে। একটা চার্জারও ছিল আর একটা কাপ ছিল ছোটো সাইজের, দেখতে পাচ্ছেন এটার ভেতরে পানিটা দেওয়ার জন্য। তো আমি দেখাবো কীভাবে ইউজ করেছি আমি। আর অ্যারোমা ডিফিউজার এর জন্য দুইটা লিকুইড টাইপের স্মেলের জন্য অয়েল আসে, তো দুইটা দুই ধরনের আসবে। তো আপনারা পরে এগুলা শেষ হওয়ার পরে সমান আপনারা কিনতে পাবেন, তো আপনারা আপনাদের পছন্দ মতো স্মেলের এগুলা কিনতে পারবেন অয়েলগুলা। তো ওগুলা দিয়ে এটা ইউজ করতে হয় ডিফিউজারটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করছি আমি। আর দেখতে পাচ্ছেন এই দুইটা এই বক্সের সাথেই আসবে, আপনারা ইনক্লুড পাবেন এই অ্যারোমা ডিফিউজারের সাথে। তো আপনাদের এই লিকুইডগুলো শেষ হওয়ার পর এই অয়েলগুলো আপনারা কিনতে পারবেন, এসেনশিয়াল অয়েল। তো এটা একটা টি আর একটা হলো লেভেন্ডার। তো দুইটা দুই ধরনের স্মেল ছিল, তো আমি পার্পল কালার যেটা এটা ইউজ করেছি, এসেনশিয়াল অয়েল লেভেন্ডার, ওটা আমি ইউজ করেছি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিডটা খুলে নিচ্ছি, তারপরে আমি ভেতরে পানি দিয়ে দিব। তো ভেতরে পানি দেবার আগে চেষ্টা করবেন চার্জারটা লাগিয়ে নিতে, কারণ এটা একেবারে নিচের দিকে চার্জারের ইয়েটা দিয়েছে। তো আপনারা দেখে বুঝতে পারবেন, আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি কীভাবে কী করতে হবে, আর অবশ্যই ইনস্ট্রাকশন থাকে, বাট যারা নতুন ইউজ করতেছেন আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন। তো এখানে লেখা আছে কাপে কতটুকু পানি দিতে হবে, ওই পরিমাণে পানি দিয়ে আপনারা অয়েলটা দিতে পারবেন। দুই তিন চার ফোঁটা অয়েল দিলেই হয়ে যায়। তো আমি পানি নিয়ে নিচ্ছি এখন, তো নর্মাল পানি নিতে পারবেন 140 ml, দেখতে পাচ্ছেন। তারপরে আমি চার্জারটা খুলে নিচ্ছি, চার্জার লাগিয়ে নিব এখন। আসলে জীবনটা যেভাবেই চালাবেন ওইভাবেই চলে, আর সুন্দর সুন্দর জিনিসগুলো আসলে ইউজ করতে ভালো লাগে। তো আসলে এটা যে কিনতে হবে এটা কিছু না, যারা কিনেছেন তারা কীভাবে ইউজ করবেন তাদের জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আর আসলে সুন্দর লাগে জিনিসগুলো, বাট আমার নেসেসারি না হলে আমি কিনতে এত বেশি পছন্দ করি না। তো এটা যেহেতু গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ খুশি, আর না হলে আমি এত বেশি কিনতে পছন্দ করি না বেশি জিনিস, কারণ যেগুলো লাগে না এগুলো তো আর না কিনলেই হয়। এগুলো সুন্দরের জন্য, আর স্মেলটাও ভালো আসে যখন রান্নাবান্না করলেন, এটা অন করে রেখে দিলেন আপনি এক ঘন্টাও চালাতে পারবেন, তিন ঘন্টাও করতে পারবেন, সিক্স আওয়ার্সের জন্যও করতে পারবেন। তো প্লাগটা লাগানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি। তো টাইমটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন, যতটুকু চালাতে চান ততটুকু করতে পারেন। তো আমি পানি দিয়ে দিব সবগুলা, দিয়ে আমি অয়েলটা দিয়ে দিব।
তো আমি এসেন্সিয়াল অয়েলটা পার্পল কালারটা নিয়েছি, লেভেন্ডার এটা নিয়েছি। তো আপনারা চাইলে টি ট্রি ওইটাও দিতে পারবেন, চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো স্মেলের এগুলো অয়েল কিনতেও পাওয়া যায়, সেম সাইজ এবং সেম তো বিগ সাইজও পাওয়া যায়। তো আপনারা চাইলে ইবে বা আমাজন যে কোনো জিনিসে দিয়েতে পাবেন এই স্মেল, এই স্মেলার অয়েলগুলা। তো আপনারা আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট স্মেল ইউজ করতে পারেন। তো এই দুইটা দিয়েছে ওই বক্সের সাথেই, ওইগুলা শেষ হলে আমি ডিফারেন্ট স্মেলের ট্রাই করব। আর আমার কাছে ওই দুইটাও খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে। তো আমি ওয়ান আওয়ারের জন্য ছেড়ে রাখতেছি, আর ওয়ান আওয়ার পরে আমি অফ করে দিব। তো আমি কীভাবে অন করলাম আপনারা দেখাচ্ছি। তো আমি লিডটা লাগিয়ে নিব, লিডটা লাগিয়ে নিয়ে প্লাগের সুইচটা অন করে দিব। তারপরে ওই ডিফিউজারের মধ্যে তিনটা বাটন আছে, তো ওইটা মাঝ থেকে আপনারা অন করতে পারেন, এখানে লেখাও আছে। তো আপনারা ফার্স্টেরটা মাঝ থেকে এটা দিয়ে অন করে নেবেন, তারপরে এটা দিয়ে টাইম সেট করা যায়, আর তারপরে তিন নম্বরটা দিয়ে আপনারা লাইটিং সেট করতে পারেন, ডিফারেন্ট ডিফারেন্ট কালার লাইট আসবে। তো দেখতে পাচ্ছেন আমি ওইটাতে চাপ দিয়ে লাইটটা অন করে নিলাম। তো আপনারা রেড, ব্লু, পার্পল, তারপরে হোয়াইট সব কালারই পাবেন। তো আমি লাইটটা অফ করে নিয়ে দেখাচ্ছি কেমনভাবে এটা অন হয়, খুবই সুন্দর লেগেছে। আর এটা দেখতেও যেমন সুন্দর আর গ্রান্টটাও ছিল খুবই ভালো। তো আপনারা রান্নাবান্না শেষে এটা ছেড়ে রাখতে পারেন স্মেলের জন্য। এটা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। তো আপনারা যদি 6 আওয়ার্স 3 আওয়ার্স চালাতে চান, তাহলে যেটা ফার্স্ট বাটন এটাতে ক্লিক করবেন, এটা টাইম সেট করা। তো ক্লিক করতে একটা ক্লিকে তারপরে যাবে 3 আওয়ার্সে, তারপরে সেকেন্ড ক্লিক দিলে 6 আওয়ার্সে চলে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি লাইটগুলো ওইভাবে দেখে নিচ্ছি কীভাবে কোন কালার কালার আসে। আর মাঝের যে বাটন আছে মাঝ থেকে, ওই বাটনে টিপ দিলে এটা অফ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো লেগেছে আর খুব সুন্দর এই জিনিসটা। দেখতে পাচ্ছেন ফার্স্টে যে বাটন ছিল, এই বাটনে 3 বার ক্লিক করলে 6 আওয়ার্সে যাবে, সেকেন্ড টাইম ক্লিক করলে 3 আওয়ার্সে যাবে, আর একবার যদি ক্লিক করেন 1 আওয়ারেই থাকবে। তো মাঝের বাটন যেটা, এটাতে অন অফ করবেন। আর 3 নম্বর যে বাটন, এই বাটনে আপনারা লাইট চেঞ্জিং করতে পারবেন, লাইট অন অফ করতে পারবেন। এখন আমি অফ করে নিব, মাঝের যে বাটন আছে এই বাটনে আমি ক্লিক করে নিব, তারপরে এটা অফ হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রেসিপি বা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।